স্ট্রাইক দিয়েই দিল। কি দেওয়ার খুব দরকার ছিল একটা আইডি কিভাবে তিলে তিলে তৈরি করতে হয় সেখানে স্ট্রাইকটা কি না দিলেই নয় বন্ধুরা স্ট্রাইকই সমস্ত সমস্যার সমাধান যে এই মানুষটার মুখ বন্ধ করবার জন্য একটা স্ট্রাইক দিয়ে দিই তাহলে মুখ বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি দেখতে হবে যে স্ট্রাইকটা আমি যাকে দিচ্ছি সত্যি কি সেই স্ট্রাইকটা পাওয়া সে যোগ্য নাকি শুধুমাত্র উপরিউক্ত দেখি একটা আইডিকে নিমিষে তাদের হাতে একটা অপশান আছে এই আইডিটাকে শেষ করে দেওয়ার মতো তারা সেটা করে ফেললো একবারও সেই স্ট্রাইকটা দেওয়ার আগে তাদের কি ভাবা উচিত ছিল না কি আছে ভিডিওর মূল বিষয়বস্তু শুধুমাত্র কি টাইটেল আর থামবেল দেখি একটা মানুষের আইডিকে এইভাবে শেষ করে দেওয়া যায় বন্ধুরা খুব তাড়াতাড়ি নিজেরা সাকসেস পেয়েছিল মানেই কি। অন্য অন্য যারা আছে তারা খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে হ্যাঁ এখানে অনেকেই আমাকে বলতে পারো তারা নিজেদের ট্যালেন্ট দেখিয়ে সাকসেস পেয়েছে অন্য অন্যদের মতো অন্যকে নিয়ে বলে নয় না প্রত্যেকটা এক একটা জুন কেউ কন্ট্রোভার্সি করে কেউ বা ফানি ভিডিও করে কেউ বা রোস্টিং ভিডিও করে কেউ বা ব্লগ ভিডিও করে যার যেটাতে মনে হয় যে আমি এইটা করে দাঁড়াতে পারবো সে সেইটাই কিন্তু বেছে নেয় তার মানে এই নয় যে আমি যাকে তাকে যখন খুশি স্ট্রাইক স্ট্রাইক দিতে পারবো আর যারা দেয় তাদের মন যে সত্যি কতটা পবিত্র এই থেকে কিন্তু বোঝা যায় তারপর আবার কিছু দেখে না কিছু শুনে না কিছু বুঝে যেই অবস্থায় বাড়ির মধ্য দিয়ে একটা খারাপ পরিস্থিতি বয়ে যাচ্ছে একটা ঝড় বয়ে যাচ্ছে সেই মুহূর্তে কি কখনো কারণ মনে হবে আমাদের নিয়ে কে কি বলছে কতটা আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে কতটা আমাদের সুনাম করা হচ্ছে কতটা আমাদের ব্যথায় ব্যথিত হয়েছে সেই জিনিসগুলোকে আলোচনা করার নিজেদের মধ্যে বা সেই বিষয়গুলোকে নিয়ে দেখার এই সময় তো আমার মনে হয় না বা হবারও কথা নয় যেখানে এখনো শ্রাদ্ধ শান্তির কাজটুকু মেটেনি তোমরা হয়তো ভাবছো যে কার আবার নতুন করে স্ট্রাইক করলো কারই বা আবার আইডি শেষ হয়ে গেল তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে এমন একটা জায়গা দেখো আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী সবসময় থাকি কিন্তু আমরা কখনো চাই না যে কেউ স্ট্রাইক কাউকে দিক যাতে করে তার আইডিটাই শেষ হয়ে যায় আমি তো মনে করি শত্রু বেঁচে থাকুক শত্রুর আইডিও আইডিটাও বেঁচে থাকুক তবে না মুখোমুখি ফাইটটা আমরা করতে পারবো তাকে যদি তার আইডিটাকে শেষ করে দিয়ে মুখটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে ফাইটটা আমরা কার সাথে করব। যখন শিল্পীদের আইডিতে স্ট্রাইক পরে আমি কিন্তু তখন সন্দীপ দা ভাইকে বলেছিলাম তুমি এটা একদম ঠিক কাজ করি গামলা কাউকে স্ট্রাইক দিলেও গামলা যখন স্ট্রাইক দিয়েছিল তখন কিন্তু ও অনেক কাউকে দিয়েছিল আমাকেও দিয়েছিল সেই রকমই সন্দীপ দা ভাই কিন্তু একজনকে দিয়েছিল পরবর্তী সময় হয়তো তুলেও নাই তখন কিন্তু আমি বলেছিলাম যে না কাউকে স্ট্রাইক দিয়ে তুমি মুখ বন্ধ করাতে কিন্তু পারো না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একজনকার এমন একটা ঘটনা দেখলাম জাস্ট হতবাক হয়ে গেলাম এবং তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে স্ট্রাইক দেওয়াটা অনেক দূরের ভাবনা অনেকটা দূরের ভাবনা কোথাও না কোথাও সেই দিন কি আমার যেই দিনকে দ্বিতীয় দিন যে লাইভটা করা হয়েছিল সেই দিন কি বলা হচ্ছে যে বিয়ের কথা বলা হচ্ছে মৃত্যু মানে মৃত্যু হয়েছে মাত্র দুদিন হবে হয়তো দুদিন বা তিন দিন তখন কারোর মাথায় এই সমস্ত চিন্তা ভাবনা আসে বন্ধুরা তোমরা একবার ভেবে বলো তো কার কথা বলছি আলপনার কথা বলছি যেই বোনটা কিছুদিন আগে আমাদের মধ্য থেকে চলে গেছে আর নেই খুব অল্প বয়সে সে কিন্তু উন্নতির অনেকটা পথ করে নিয়েছিল মাত্র এগারো মাসের মধ্যে তেইশ লাখ সাবস্ক্রাইবার এমনি কিন্তু পায়নি অনেকটা স্ট্রাগেল করেছিল এবং সেই স্ট্রাগেলের মধ্যে বেশিরভাগই তার যে মানে স্ট্রাগেলটা ছিল সম্পূর্ণটাই কিন্তু করেছিল সেই বোনটা মানে আল্পনা বোন তার মায়ের সাথে তার সেই ফানি ভিডিওগুলো সেখানে এডিটিং এর কাজটা হয়তো তার হাজবেন্ড করেছিল কিন্তু এই যে ফানি ভিডিও করতেও কিন্তু একটা মুখভঙ্গি একটা পরিস্থিতি সমস্ত কিছু কিন্তু একটা দরকার হয় সেখানে কিন্তু সে খুব ভালোভাবে নিপুণ একটা পারদর্শিতার কাজ কিন্তু দেখিয়েছিল আমাদের ওয়াইটির জগতে আমরা প্রত্যেকে তাদের ফানি ভিডিওগুলোকে দেখে খুব এনজয় করতাম কিন্তু সেই বোনটা যখন চলে গেল তখন আমরা প্রত্যেকে কিন্তু তার এই যাওয়ার কষ্টটাকে মেনে নিতে পারিনি মানতে পারিনি আমরা প্রত্যেকে কিন্তু তাকে সমবেদনা জানাবার জন্য তার পরিবার পরিবারকে সমবেদনা জানাবার জন্য ভিডিও করেছিলাম সেখান থেকে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ তাকে নিয়ে করে ভিডিও দিয়ে দিয়ে গেছে কিন্তু আমি দেখলাম তারা বেশ আছে তারা বেশ আছে তাদেরকে নিয়ে একটা হুঁশিয়ারি অন্তত দিতে পারতো সেটা দেয়নি কিন্তু একটা আইডি যে কিনা একটা না দুটো ভিডিও করেছে এবং পজিটিভ হয়েছে ভিডিও করেছে তাকে স্ট্রাইক দেওয়া হলো কার কথা বলছি কাবেরি দিভাইয়ের কথা বলছি হ্যাঁ সে কন্ট্রোভারসির মধ্যে থাকতো না তবুও কিন্তু সে ওই আলপনা দিভাইয়ের একটা ভিডিও দিয়েছিল তাকে কালকে রাতে স্ট্রাইক দেওয়া হয়েছে এটা কি মেনে নেওয়া যায় বন্ধুরা একবার ভেবে দেখো যেই বাড়িতে মেটার দুদিন হয়েছে মৃত্যু মানে সবে মৃত্যু হয়েছে সেখানে তার মা নাকি তার জামাইকে বলেছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত এরকম মেয়ে নিয়ে আসো আমি আর একা থাকতে পারছি না আচ্ছা কখন কি দুধের সাথে গুলে মেটানো যায় তোমাদের কি মনে হয় একটা মা এরকম কথা বলতে পারে কখনো কি বলতে পারে তাদের কালকের লাইভ ভিডিওটা দেখছিলাম প্রথমত হচ্ছে এই যে মারা গেছে ওই প্রথম কয়েকটা দিন বাদ দিয়ে একটা দিনও কিন্তু কিন্তু তারা লাইভ করাতে বন্ধ এবং যথারীতি মনিটাইজেশন অন করে মনিটাইজেশন অন করে প্রতিনিয়ত ভিডিও তারা মানে লাইভ দিয়ে যাচ্ছে এবং এক ঘন্টা দেড় ঘন্টা কোনো সময় নিজের বাবার বাড়ির পুরো পরিবারকে নিয়ে কোনো সময় শাশুড়ি মাকে নিয়ে কোনো সময় আবার নিজে একা আসছে বলছে যে তোমরা দেখতে চাচ্ছ অবভিয়াসলি ভিউয়ার্সদের চাহিদা আছে তোমরা সেটাকে তুলে ধরছো খুব ভালো কথা কিন্তু তবুও কোথাও না কোথাও উচিত ছিল এই কিছুদিন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তাদের এই লাইভে আসাটা উচিত ছিল একটা লাইভ করে প্রত্যেককে বলা যে তোমরা আমাদেরকে নিয়ে যেটা জানো না সেই নিয়ে ভিডিও দিও না ব্যাস এই একটা লাইভ করে তারপর অন্তত যতদিন না কাজটা মিটছিল ততদিন অন্তত কোনো ভিডিও দেওয়াটা আমার মনে হয়েছে উচিত হয়নি কিন্তু না তারা প্রতিদিন কিন্তু লাইভে এসেছে এবং যথারীতি এক থেকে দেড় ঘন্টা করে লাইভ কিন্তু করেছে আমার তো মনে হয় যতটা কষ্ট পাওয়ার কথা ততটা কষ্ট কিন্তু তার হাজবেন্ড হয়তো এখানে আমি জানি অনেক কথা মেনে নিতে পারবে না না কিন্তু পাচ্ছে অনেকে তোমরা একবার ভেবে দেখো তো সত্যিই যদি তার ওয়াইফকে সে খুব ভালোবাসতো তাহলে দুদিন যায়নি কিভাবে সে বলতে পারে আচ্ছা হতেই পারে এটা নিজেদের মধ্যে কথাবার্তা তাহলে সেটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে বলতে হবে সে বলছে যে এরকম নাকি তাদের যে গুরুজি আছেন উনি নাকি স্বপ্ন পেয়েছেন যে এই যে আল্পনা বন সে তোমার কৃষ্ণ লাভ করতে পারছে না কারণ কি কৃষ্ণ লাভ করার পথে কিছু জিনিস বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো কি না কয়েকটা জিনিস এই আল্পনা বনের সাথে নাকি দেওয়া হয়নি যেমন হচ্ছে এই যে কণ্ঠির যে মালা হয় তুলসির সেই মালা তার জামা কাপড় তার যে পয়সা কিছু তার খাবার জিনিস কিছু হুম এই সমস্ত জিনিস টুকটাক কিছু নাকি তাদের দেওয়া হয়নি জুতো তো সেইগুলো নাকি যেখানে তাকে দাহ করা হয়েছিল সেই জায়গায় নিয়ে দিয়ে আসতে বলেছে তাহলে নাকি তার কৃষ্ণ লাভেতে খুব মানে তাড়াতাড়ি হবে তো একটা কথা তোমরা ভেবে দেখো যেই পরিবার কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তই বলো আর যে ঠাকুর ভক্তই বলো তারা তো ঠাকুর ভক্ত না খুব ভালো লাগে তাহলে সেই জায়গায় তাদের কে নিয়ে কেউ যদি দুটো কথা বলে কিছু যদি ইনকাম করে সেটা তো তাদের আনন্দ হওয়া উচিত যে আমাদেরকে বলে কেউ যদি ইনকাম করে সেটা তো ভালো এবং সেটা দেখতে হবে পজিটিভ হয়েছে কিনা নেগেটিভ বলে অভিয়াসলি তুমি তার বিরুদ্ধে স্টেপ নাও কিন্তু না সে তো কোনো নেগেটিভ কথা বলেনি সে তো পজিটিভ কথা বলেছে তাহলে তুমি তার ভিডিও না দেখে না যাচাই করে তাকে নিয়ে তুমি হুটহাট একটা স্ট্রাইক দিয়ে দিলে দেখবে যারা এই ধরনের ঠাকুর ভক্ত হয় তারা কিন্তু প্রচন্ড মানে দেন তোমার কি বলবো দান ধ্যান এই সমস্ত কিছু করে তাহলে সেখানে তোমরা যদি মনে করতে যে যারা আমাদেরকে নিয়ে বলছে তারা তো কি করছে তাদের ছোট ছোট কন্ট্রোভার্সি আইডিয়া আছে তারা নিয়ে কারণ এগুলো তো আমাদের কন্টেন্ট না এগুলো আমাদের কন্টেন্ট না এগুলো একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমরা কিছু নিজেদের আইডিতে বক্তব্য রাখি তো সেখান থেকে একটা মানুষ কত টাকা ইনকাম করবে খুব বেশি হলে আমি বলছি একশো ডলার এর থেকে তো বেশি হতে পারে না তাহলে সেই জায়গায় তারা যদি এই জিনিসটাকে এইভাবে মনে করতো যে ঠিক আছে চলো যে কদিন বলছে বলতে দাও আমরা মনে করবো আমরা দান করছি আমরা আমাদের ঠাকুরের প্রতি যেভাবে দান করে থাকি সেরকম তো এটা মনে করে যে ঠাকুরের সামনে শুধু বরণডোলা সাজিয়ে পুজো সেটা পুজো দেওয়া হয় না মানুষের মধ্যেও কিন্তু ঠাকুর বিরাজ করেন তো সেখান থেকে তাদেরকেও যদি কিছু আমরা উপকার করতে পারি সেখানেও কিন্তু অনেকটা ঠাকুরের মানে দর্শন পাওয়া যায় তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা সেটা করলে না তোমরা সেটা না করে একটা করে দিলে এইভাবে শেষ কিভাবে পারলে এটা কিভাবে পারলে প্রতিদিন তাদের আইডিতে তে দেখছি দুটো আইডি দিয়ে দেখছি লাইক করা হচ্ছে তার মা প্রচন্ড কান্নাকাটি করছে যদি কোনো অবশ্যই হাজবেন্ড হিসেবে এই ছেলেটির তো অবশ্য অবশ্যই একটা শোক আছে কিন্তু যেই শোকটা তার মায়ের মধ্যে আছে সেই শোকটা কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও একটু হলেও কমতি আছে সে তার ভিডিওতে বারংবার তার শাশুড়ি মাকে নিয়ে বলছে যে আমি আমার শাশুড়িমার সারা জীবনের দায়িত্ব কর্তব্য নিলাম আমি দেখবো আমি এই করব ওই করব তাকে অনেকেই কমেন্টস করেছি যে তুমি বারবার ভিডিওর মধ্যে শাশুড়ি মাকে নিয়ে এত কেন বলছো তোমার জন্মদাত্রী মা বাবারা এটা দেখে কষ্ট পাবেন তুমি সবাইকার দায়িত্ব পালন করবে এটা তুমি বলতে পারো শুধু শাশুড়ি মাকে বারবার উল্লেখ করছে কেন কারণ কি জানো কারণ প্রত্যেকে জানে যে তার আজকে যে এই জায়গায় দাঁড়ানো তার পেছনে সবথেকে বড় যদি কেউ ক্রেডিট দিয়ে মানে সব থেকে বড় যদি কেউ স্ট্রাগেল বা সব থেকে বড় কেউ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে কিন্তু এই আল্পনমন এবং তার মা তো সেখান থেকে দাঁড়িয়ে শাশুড়ি মা না থাকলে তার আইডিগুলো কি করে চলবে শাশুড়ি থাকলে জামাই শাশুড়িও তো তবু ফানি ভিডিও দিতে পারবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে ও তো এটা বলবি যে আমি আমার দেখব কারণ ও যদি এই মুহূর্তে দুচ্ছাই করে তাহলে তো তো সবার সামনে একটা মানে খারাপ পরিচিতি পাবে সেই কারণে ও বারবার তুলে ধরতে চায় যে আমি আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছি কিন্তু একটা ছেলে হিসেবে তুমি একবার নিজে নিজেকে প্রশ্ন করে দেখো তো যে তুমি যাকে স্ট্রাইকটা দিয়েছ তার ভিডিওটা তুমি দেখেছো তোমার বাড়িতে প্রায় নয় নয় করে দু তিনজন ক্রিয়েটার গেছে তোমাদের সাথে দেখা করতে প্রায় চব্বিশ থেকে আঠাশ মিনিটের ভিডিও করেছে সেগুলো নিজেদের আইডিতে দিয়েছে তিন লাখ চার লাখ করে ভিউজ হয়েছে এখানে কত ভিউজ হয়েছিল কাবরি দিদি ভাইয়ের কত ভিউজ হয়েছিল কই তাদেরকে তো তোমরা কিছু করতে পারলে না তাহলে সেই রকমই যদি ভাবতে যে আমার বাড়িতে যারা দেখা করতে এসেছিলো তাদের সামনাসামনি বাড়ি ছিল তারা দেখা করতে এসেছে আমাদের নিয়ে ভিডিও করেছে কিছু টাকা ইনকাম করেছে সেই রকমই এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু টাকা ইনকাম করছে তাহলে তাদেরকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে হবে একটা আইডিকে স্ট্রাইক দিয়ে তোমরা তোমাদের আসল রূপ কিন্তু দেখিয়ে দিলে যে তোমরা সত্যি কতটা ভালো দেখো আমি এখানে কাউকে দোষ দিচ্ছি না না তার হাজবেন্ডকে তাদের পুরো পরিবার কাউকে না শুধু যেটা তাদের এই মুহূর্তে করাটা উচিত হয়নি সেইটা জাস্ট ক্যামেরার মধ্য দিয়ে আমি তোমাদের সামনে পৌঁছে দিতে চাইছি তোমরা ভেবে বলো তো যেই বাড়িতে দুদিন হয়েছে সবে গত হয়েছে তাদের বাড়ির মেয়ে বা তাদের তার বউ সেখানে কিনা নতুন বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে কি করে সম্ভব এটা নর্মাল কোনো বাড়িতে হতে পায় না কিন্তু কখনোই হয় না সেখানে এদের মতো এত ছোট্ট একটা ফ্যামিলি স্বামী স্ত্রী এবং মা সেখানে এতটা নিশ্চয়ই ভালোবাসা বা বন্ডিং ছিল যেখান থেকে দাঁড়িয়ে তারা এত সুন্দর সুন্দর ফানি ভিডিওগুলো আমাদের সামনে দিতে পারতো তাহলে তার মতো তাদের মতো পরিবারে এই রকম একটা শোকের মুহূর্তে কিভাবে এই কথা বলতে পারে তারা তাদের নিজের মুখ দিয়ে একবার জাস্ট ভেবে দেখো দেখো তো বন্ধুরা কিছুদিন আগে আমরা কিন্তু আরিয়ান্দা ভাইকে হারিয়েছি তাকে আমরা অনেকে ভালোবাসতাম অনেকে অনেক অনেক মানুষ ভালোবাসত এমনকি আহ রুম্পার যে আইডি সেই আইডিতে বিগত দুবছর ধরে কিন্তু কেউ একজন তারই ভিডিও ডাউনলোড করছে এবং সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছে তারপর অনেক কিছু বলার পর কিন্তু এখন গিয়ে সেই আইডিটা সমস্ত ভিডিওগুলো ডিলিট করেছিল রুম্পা কিছু একটা করেছিল তারপর তারপর কিন্তু সেই আইডির ভিডিওগুলো ডিলিট হয়েছিল কিন্তু এখন গিয়ে আবার তোমরা দেখবে সেই আইডিটা যথারীতি আবারও কিন্তু রুম্পার প্রোফাইল পিকচার দিয়েছে রুমপার আরিয়ান দা ভাইয়ের প্রোফাইল পিকচার দিয়েছে আবারও কিন্তু রুম্পার ভিডিওগুলো নিয়ে ডাউনলোড করে তার আইডিতে দিচ্ছে আচ্ছা তোমরা ভেবে দেখো তো যদি রুম্পা স্ট্রাইক দিত এটা কি করতে পারতো রুমপাদি ভাই কিন্তু স্ট্রাইক দেয়নি স্ট্রাইক দেয়নি কারণ সে জানে যে একটা আইডিকে দাঁড় করাতে গেলে ঠিক কতটা কষ্ট হয় আর সেই ছেলেটি তো পুরো আইডি সম্পূর্ণ ভিডিওই তো রুম্পাকে নিয়েছিল কিন্তু তবুও কিন্তু সে স্ট্রাইক দেয়নি সেখানে ভেবে দেখো তো কয়েকটা ভিডিও কয়েকটা মাত্র ভিডিও দিয়েছে তাই একটা আইডিকে ফেস করে দেওয়া হলো এবং রুম্পাকে নিয়ে অনেক অনেক নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে সেখানে সে কষ্ট পেয়েছে এবং হয়তো কারো না কারোর সাথে আলোচনা করেছে জানো তো আমি এই জিনিসগুলো করিনি তার সত্ত্বেও আমার উপর দেওয়া হচ্ছে আমার সাথে কি ঘটে গেছে সেটা কেউ জানার চেষ্টা করছে না তবুও দেখো আমি চুপ আছি কারণ তারা তাদের মতো কদিন বলবে এক মাস বলবে কত টাকা ইনকাম করবে ঠিক আছে চলো বলতে দাও তো সেখানে আমিও সাপোর্ট করেছি যে ঠিক আছে চলো তুমি কষ্ট পেও না তুমি কি তুমি কি নয় সেটা তো তুমি জানো তো এইটুকুনি জানলি যথেষ্ট তুমি যাকে ভালোবাসতে তার স্মৃতিটা তুমি সারা জীবন আগলে রেখো তার স্বপ্নগুলো তুমি পূরণ করো তাহলেই তুমি তোমার জায়গায় সাকসেস হবে তোমরা দেখেছো রুম্পা কিন্তু যত স্টোরি ভিডিও করছে আরিয়ানকে নিয়ে আরিয়ানের ইচ্ছাগুলো পূরণ করছে আস্তে আস্তে কিন্তু সে এগিয়ে চলেছে কিন্তু সে সেই মুহূর্তে যদি কাউকে স্ট্রাইক দিত তাহলে তার রূপটা বেরিয়ে আসত তার রূপটা কিন্তু বেরিয়ে আসত যে সে এই মুহূর্তে তার হাজবেন্ড নেই তার এই একাকিত্ব সময়ে সে এই সমস্ত ভিডিওগুলো দেখার সময় কোথা থেকে পাচ্ছে এই যে আজকে যে স্ট্রাইক দিলো ভিডিওগুলো দেখেনি তাতেই সময় কি করে যে বাড়িতে এরকম একটা কঠিন পরিস্থিতি তার মধ্যে কাউকে স্ট্রাইক দেবো তাদের ভিডিওগুলো আমাকে দেখতে হবে কে আমাকে নিয়ে খারাপ কথা বলছে কে বা কারা আমাদেরকে নিয়ে ভালো কথা বলছে এই যে মনোভাবনা তাদের মধ্যে আসছে কোথা থেকে যেখানে কাজ পর্যন্ত মেটেনি আরিয়ান দাবাইয়ের যতদিন না কাজ মিটেছিল ততদিন কিন্তু রুম্পা আসেনি এই ওয়াইটির জগতে ওয়াইটির জগতে আসেনি তারপর আস্তে আস্তে ভিউয়ার্সদের প্রতি মুহূর্তে তাকে বলা যে বোন তুমি ভিডিও দাও বোন তুমি ভিডিও দাও সেখানে তার একটা মেয়ে আছে তাকে ইনকাম করতে হবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার ওপর দিয়ে তার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক ঝড় ঝাপটা এসেছে সে কিন্তু একা হাতে সমস্ত কিছু ট্র্যাকেল করেছে বন্ধুরা কারণ কদিন কদিন চলবে এই সমস্ত জিনিস বলো তো সেখান থেকে কিন্তু সে একটা কাউকে স্ট্রাইক দেয়নি অনেকে আছে তাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে যেগুলো কিন্তু একদমই সত্য কথা নয় অনেকে অনেক কথা বললেও আমি অনেকটা জানি অরিজিনাল তথ্য কি আমি প্রথমে কয়েক কয়েকটা ভিডিও দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আমি অনেক কিছু জানলেও আমি ভিডিও দিই নি কারণ আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে এ তো রুমপাতি ভাই আমার কন্টেন্ট না তার সাথে যে আমার ভালোবাসার সম্পর্ক আছে সেটাই যথেষ্ট তো তারপর থেকে দাঁড়িয়ে সে কিন্তু নিজের মতো করে এগোচ্ছে তাহলে এখানে কি এই আল্পনাথী ভাইয়ের হাজবেন্ড পারতো না কাজটা মেটাবার বা নিজেদের মতো নিজের আস্তে আস্তে যেরকম করছে মানুষ করতে দাও এক মাস পর বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা না করে সে একটা নিম্ন রুচিকর কাজ করলো কি একটা আইটিকে এইভাবে শেষ করে দিল একবার তোমরা ভেবে দেখো তো বন্ধুরা যেই বাড়িতে মেয়েটি সাধ্য শান্তির কাজ মেটেনি সেই বাড়িতে নতুন মেয়ে আনা চিন্তা হচ্ছে কৃষ্ণভক্ত মেয়ে তাহলে তারা কতটা ভালোবাসতো তার নিজের বউকে মায়ের কথা আমি এখানে বলছি না কারণ মায়ের মুখ দিয়ে তো কথাটা বেরোয়নি বেরিয়েছে জামায়ের মুখ দিয়ে মায়ের নামে বলা যে মা নাকি বলেছে মা না বলেছে যাই হোক বন্ধুরা খুবই খারাপ লাগলো একটা কথাই বলবো এই রকম মনোভাবনা নিয়ে ওয়াইটিতে যারা আসে যে আমাদের নিয়ে কেউ যদি ভিডিও দেয় তাতেই আমরা স্ট্রাইক দিয়ে দেবো কিছুদিন আগে তন্দ্রা দিবায়ের সাথেও হয়েছিল তোমরা জানো সংকট দিয়েছিল সে কিন্তু পজিটিভ ভিডিওই করেছিল তারপরেও কিন্তু তার আইডিটাকে তিন স্ট্রাইক দিয়ে শেষ করে হলো 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 নতুন একটা আইডি খুললো তাদের যে ভুলগুলো সেগুলো সবাই সামনে তুলে ধরছে এবং যে ভুলগুলো তুলে ধরছে সেগুলো কিন্তু একটাও ভুল না সেগুলো একদম সঠিক ইনফরমেশনে দিচ্ছে তাহলে কিছু না জেনে বুঝে তোমাদের যখনই একটা ভুলকে আমরা লোকেদের সামনে তুলে ধরছি তার মানেই আমাদের মুখটা বন্ধ করবার জন্য স্ট্রাইক দিতে হবে কোথাকার নিয়ম এটা বড় বড় ক্রিয়েটার তোমরা হয়ে গেছো বলে তোমাদের ভুলগুলোকে আমরা চোখে তুলে ধরতে কারোর পারবো না যখন তোমরা এই ভিউয়ার্সদেরই ভালোবাসা নিয়ে আস্তে আস্তে অনেকটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছ তাদের মানে ভিডিও দেখাতে তোমরা টাকা ইনকাম করছো অথচ তারা যখন তোমাদের ভালো দিকটা যেমন তুলে ধরতে পারছে খারাপ দিকটা তুলে ধরলে তোমরা তাদেরকে স্ট্রাইক দিয়ে দেবে কেমন ভাবনা তোমাদের অন্তত বুঝতে পারি না তো যাই হোক বন্ধুরা এইখান থেকেই বোঝা যায় মানুষের সত্যি মনের মধ্যে মানুষের প্রতি কতটা ভালোবাসা কতটা দয়াময় আছে প্রতি মুহূর্তে মুহূর্তে শুধু ঠাকুরকে এই ঠাকুরকে ওই ঠাকুরকে ওই ঠাকুর অবভিয়াসলি আছে ঠাকুরকে আমরাও মানি কিন্তু বারংবার ভিডিওর মধ্যে কিন্তু কখনো তুলে ধরি না কিন্তু এই যে আলপনাদিভায়ের হাজব্যান্ডের যে কটা লাইভ ভিডিও দেখছি তাতে শুধু এই ওই হ্যান ত্যান বারংবার বলছে কিন্তু যেই কাজটা তুমি করলে সেটা কতটা নিম্নরুচিকর কাজ তুই যদি মনে করছে ঠিক আছে ওই টাকাটা ইনকাম করেছে আমরা দান করে দিচ্ছি ঠাকুরের নামে তাহলে তো আজকাল একটা মেয়ের আইডি এইভাবে শেষ হয়ে যেত না তাই না তো চলো বন্ধুরা এটা আমার কোনো কন্টেন্টের মধ্যে নয় খারাপ লাগলো কারণ একটা আইডিকে অনেকটা কষ্ট তৈরি করতে হয় তো তাই তোমাদের সামনে কতটা জানালাম তো একটা কথাই বলবো যদি এই ভিডিওটা আমার পৌঁছায় যেন স্ট্রাইকটা তুলে নেওয়া হয় আর তো কেউ সেইভাবে ভিডিও দিচ্ছে না তো স্ট্রাইকটা তুলে নিলেই হয়তো খুশি হবো তো যাই হাইক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো টা